করোনায় ব্যবসা পরিচালনায় ব্যয় মেটাতে সরকারের দেওয়া 30,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মধ্যে 21,324 কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। 3 সপ্তাহের মধ্যে বাকি ঋণ বিতরণে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও ঋণ বিতরণে নীতিমালার কারণে অনেক উদ্যোক্তাই এই খাতে প্রণোদনা পাচ্ছেন না বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। শরফুল আলমের রিপোর্ট। করোনা দুর্যোগে দেশের অর্থনীতিকে সচল রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। ঘোষণা করা হয় 20টি প্রণোদনা প্যাকেজ। দুর্যোগের সময় মাঝারি ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দিতে 30,000 কোটি টাকার একটি প্যাকেজের আওতায় সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। ওই তহবিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 4.5% সুদে ঋণ নিয়েছে 2,264টি শিল্প প্রতিষ্ঠান। যদিও ব্যবসায়ীদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তরা এখনও এ খাতের ঋণ পাচ্ছেন না। অধিকাংশ ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরিগুলি এই টাকা পায়নি এবং পেলেও যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার হয়তো 10 ভাগের 1 ভাগ পেয়েছে। কারণ পলিসিটা এমনভাবে তৈরি হয়েছে, সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা বা যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের পাওয়ার সুযোগটা সেখানে কম। ডিসবার্সমেন্ট পলিসি যেটা, সেই পলিসির মধ্যে যদি কিছু পরিবর্তন করে দিতে পারে তাহলে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে এই পরিমাণটা বেশি, তাদেরকে আমি মনে করি এই সহযোগিতাটা তাদের প্রয়োজন বেশি। বাংলাদেশ ব্যাংকের অর্থছাড়ের পর ব্যবসা পরিচালনার ব্যয় মেটাতে এরই মধ্যে দেয়া হয়েছে প্রায় 21,500 কোটি টাকার ঋণ। চলতি মাসের মধ্যেই আরও 7,500 কোটি টাকার ঋণ বিতরণ করতে হবে। এক্ষেত্রে ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে নিয়মিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 2,264টি প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হয়েছে 21,324 কোটি টাকা। কোন ব্যাংক কত টাকা দিচ্ছে, কি পরিমাণ টাকা ডিসবার্সমেন্ট করছে প্যাকেজের আওতায়, সেটি আমাদের সবসময় নজর রাখা হয়েছে এবং তাদের প্রতি সপ্তাহে তাদের সাবমিট করার জন্য বলা হচ্ছে। প্রণোদনা প্যাকেজের ডিসবার্সমেন্ট যেটা আমরা দেখেছি, যে আমরা বিশেষ করে বড় ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে টার্গেট ছিল তার 75-80% কিন্তু অলরেডি ডিসবার্সমেন্ট হয়ে গেছে এবং এখনো কিন্তু বেশ কিছু প্রসেসও আছে। প্রণোদনা প্যাকেজের আওতায় সরকারের ঋণ সুবিধা পেতে ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।